তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিও কি কেউ কি সার্চ রেখে সার্চ করে, বা কেউ কি আমাদের ভিডিও গুগলে সার্চ করে, কেউ কি আমাদের ভিডিও ইউটিউবে সার্চ করে, বা এমনও কি আমাদের ভিডিও কি ফেসবুকে কেউ সার্চ করে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। চলুন এই ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমরা চলে যাব ইউটিউবে। তো এই সার্চ র্যাঙ্কিং এ আমরা এখানে যদি আমাদের একটা টাইটেল লিখে সার্চ করি, তো দেখতে পাচ্ছেন যে আমি যদি একটা টাইটেল লিখে সার্চ করি, তো আমি ধরেন ইউটিউব, তো দেখতে পাচ্ছেন যে আমি যদি ইউটিউব লিখে এখানে সার্চ করছি, তো দেখতে পাচ্ছেন যে অনেক ট্যাগ এখানে চলে এসেছে। যারা যারা এই ট্যাগগুলো ইউজ করছে, এই প্রথমে যে ইউটিউবটা ইউজ করছে, তো তাদের কিন্তু এই যেই ট্যাগটা ভাইরাল হয়ে গেছে বা যেই ট্যাগটা পপুলার, যেই ট্যাগে মানুষ বেশি ইউটিউবে গুগলে সার্চ করে, তাদের এই ট্যাগগুলো কিন্তু এখানে শো করে। ঠিক আছে, তো এখান থেকে যদি আপনারা একটা একটা করে এই ট্যাগ যদি একটা একটা করে যদি আপনারা কপি করে আপনাদের ভিডিওতে ইউজ করেন, ধরেন আপনার যে কোয়ালিটি ভিডিও আপনি কি ভিডিও নিয়ে কাজ করেন, ফানি ভিডিও, তাহলে লিখবেন ফানি ইউ। এই দেখুন, আমি ফান ফান লেখা তো মাত্রই এখানে চলে এসেছে যে ফানি। এগুলো কিন্তু পপুলার ট্যাগ, এগুলো কিন্তু অনেক ভাইরাল হয়ে গেছে ট্যাগগুলো, তো এই কারণে এই ট্যাগগুলো এখানে চলে এসেছে। তো এই যে ফানি ফানি রিংটন, ফানি নাটক, ফানি ভিডিও, ফানি সাউন্ড, ফানি ভিডিও, ফানি টিকটক ভিডিও, তো এই যে এই ট্যাগগুলো যারা যাদের ভিডিওতে ইউজ করছে তারা কিন্তু ভালো পরিমাণে ভিউজ পেয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা এই ট্যাগগুলো ইউজ করতে পারেন আপনাদের ভিডিওতে। তো যদি কেউ এই ফানি ফানি ভিডিও লেগে সার্চ করে, হয়তো বা আপনার ভিডিওটার ট্যাগটা প্রথম অপশনে চলে আসবে। তো সেখানে যদি মানুষ ক্লিক করে সেখানে যদি মানুষ ক্লিক করে তাহলে কিন্তু আপনার ভিডিওটা প্রথমেই র্যাঙ্কিং এই র্যাঙ্কে থাকবে। ঠিক আছে, তো প্রথমে আপনার এই ভিডিওটাকে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছেন যে প্রথম এই ভিডিওটা 6 মাস হয়েছে চাচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটার এই ভাইরাল ট্যাগটা ছিল এইটা, এই ভাইরাল ট্যাগটা এই ট্যাগটা ছিল এইটা, তো এই কারণেই এই ভিডিওটা আমাদের সামনে ওপেন হয়েছে। তো এখন যদি আমি এই ট্যাগটা কেটে দিয়ে অন্য একটি ট্যাগ বসাই এই জায়গায়, তো যদি ধরো আমি ডিজে দেই, এই যে ডিজে আমি যে যেই নামটি লিখছি যে ডিজে মিউজিক, তো দেখতে পাচ্ছেন ডিজে মিউজিক রিংটোন, ডিজে মিউজিক 2020, তো যারা যারা এই ডিজে কন্টেন্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু এই ট্যাগগুলো ইউজ করলে কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। ঠিক আছে, তো এগুলা কিন্তু টপ র্যাঙ্কে আছে এই ট্যাগগুলো। এখান থেকে যে অনেকে আছে যে ট্যাগ খুঁজে পায় না, যে ভাইয়া ট্যাগ কোথায় খুঁজে পায় বা কি কোন জায়গায় ট্যাগ খুঁজে পাওয়া যায় ভাইরাল ট্যাগ, এই কারণে এখান থেকে আপনারা কিন্তু এই ভাইরাল ট্যাগগুলো আপনারা ইউজ করবেন। যারা যেই কন্টেন্ট নিয়ে কাজ করেন বা মিউজিক ভিডিও নিয়ে যারা কাজ করেন তারা এই সার্চ করবেন যে মিউজিক ভিডিও, এই যে চলে এসেছে দেখতে পাচ্ছেন যে মিউজিক ভিডিও বাংলা মিউজিক মিউজিক, তো যদি মিউজিক লিখে সার্চ করেন যদি মিউজিকের যতগুলো ট্যাগ আছে ততগুলো ট্যাগ কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো আশা করি আপনারা ভিডিওটা হয়তো বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আবার চেষ্টা করবেন ভিডিওটা দেখার জন্য। তো দেখে হয়তো আপনি বুঝতে পারবেন যে কীভাবে এই ভিডিওতে ট্যাগ ইউজ করা যায়। তো আর ভিতরে তো আর দেখানো যাবে না যে কীভাবে ট্যাগ ইউজ করবেন লাগাবেন, যারা তো ইউটিউবার আছেন তারা তো জানেনই কোথায় ট্যাগ দেয়, কোথায় ডিসক্রিপশন দেয়, কোথায় টাইটেল দেয় ভিডিও আপলোড করার সময়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।